এদিকে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে আসা সেদেশের জাহাজ দুই দেশের সমুদ্র সীমায় অবস্থান করছে। মিয়ানমার প্রয়োজনীয় কাগজ না দেয়ায় প্রবেশের অনুমতি দিতে পারছে না ঢাকা। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ যুক্ত হয়েছেন নিশ্চয়ই এই মুহূর্তে আমার সাথে। সৌরভ, টেকনাফ সীমান্তের কি খবর রয়েছে আপনার কাছে, আর কবে নাগাদ বাংলাদেশে আশ্রিত জান্তাদের ফেরত পাঠানো হতে পারে জানাবেন? জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মিয়ানমার অভ্যন্তরে চলা সংঘর্ষ এখন কিছুটা শান্ত বলা যায়, এবং তার প্রভাবে বাংলাদেশের সীমান্ত এলাকায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল তাও এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়াও যে 330 জন সীমান্তরক্ষী বাহিনী, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের আশ্রয়ে রয়েছে, তাদেরকেও মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে ধারণা করা হচ্ছে যেহেতু আগামী শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে, তাদের ফেরত যাওয়ার সময় হয়তো আগামী বৃহস্পতিবার হতে পারে। যদি বৃহস্পতিবার না হয় তাহলে হয়তো আগামী সপ্তাহে তারা ফেরত যেতে পারেন। এদিকে যেই 330 জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের আশ্রয়ে রয়েছে তাদের মধ্যে একটি অংশ রয়েছে ঘুমদুম উচ্চ বিদ্যালয়ে, যেখানে প্রায় 164 জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী এখনও সেখানে অবস্থান করছে, এবং আরেকটি অংশ অবস্থান করছে টেকনফের নীলা উচ্চ বিদ্যালয়ে। তো কক্সবাজার থেকে সীমান্ত পরিস্থিতির আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সৌরভ দেব।